আজকের রেসিপি তালের ক্ষীর। নমস্কার বন্ধুরা, ভিলফুডসে আপনাদের স্বাগত। এই যে তাল, তালটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। তালটা ছাড়ানো হয়ে গেছে, এবার এই তালের আটিগুলো আলাদা আলাদা করা হবে। এই তালের ক্ষীরটা খেতে খুব টেস্ট হয়। জল দিয়ে প্রথমে তারপর আটিগুলো ধুয়ে নেওয়া হবে। ধোয়া হয়ে গেছে, এবার তালটাকে ঘষা হচ্ছে। তাল ঘষা হয়ে গেছে, এদিকে গ্যাসে কড়াই দিয়ে দেওয়া হয়েছে। এবার তালটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দেওয়া হলো। এবার এর মধ্যে আগে থাকতে নারকেল কোড়া দিয়ে দেওয়া হলো। তালটাকে নাড়তে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। এবার এর মধ্যে দুধ দেওয়া হলো। আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। আমাদের রান্নাটা আপনাদের কাছে পৌঁছানোর জন্য বেল বাটনটি প্রেস করবেন। এইভাবে 10 থেকে 15 মিনিট তালটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। পরিমাণ মতো চিনি দেওয়া হল। দেখছেন কিরকম ফুটছে। তালটাকে ভালো করে নাড়তে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। হ্যাঁ, আমাদের এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করবেন, খেতে খুব সুস্বাদু হয়। আমাদের তালের রেসিপিটি, এটা হচ্ছে তালের ক্ষীর।